আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাই রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি জনগণের রাস্তা নিয়ে কাজ করা কাউকে পরোয়া করি না বললেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের আমলেই চালু হয়েছিল ঋণ ফেলাপির সংস্কৃতি ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহুদের বৈঠক সীমান্তে হত্যাকাণ্ড তিস্তা প্রকল্প সহ নানা বিষয়ে আলোচনা উপজেলা নির্বাচনে ছত্রিশ দশমিক এক শতাংশ ভোট পড়েছে জানিয়েছে ইসি নির্বাচন হয়েছে সুন্দর ও নিরপেক্ষ মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর মানুষ ভোট বর্জন করেছে বলছে বিএনপি চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত এক পাইলটের মৃত্যু গ্রামের বাড়িতে শোকের মাতম আহত কো পাইলট চিকিৎসাধীন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ তিনজনের যাবজ্জীবন খালাস ছয় গাবাচির সাক্ষ্য দিয়েছেন সাক্ষীরা আদালতের পর্যবেক্ষণ জিয়াউর রহমানের অবৈধ ক্ষমতার মেয়াদেই দেশে ঋণ খেলাপি সংস্কৃতি চালু হয়েছিল এরশাদ এবং খালেদা জিয়ার মাধ্যমে তা বৃদ্ধি পায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী ভাষণে তিনি একথা জানান জনগণের রাস্তা অর্জন নিয়ে কাজ করে যাচ্ছেন বলে কাউকে পরোয়া করেন না বলে উল্লেখ করেন শেখ হাসিনা কৃষকদের বিদ্যুতের যাতে সমস্যা না হয় সে লক্ষ্যে প্রয়োজন হলে ভিআইপি এলাকায় লোডশেডিং দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য স্পিকার আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জনগণের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন জনগণের শক্তি সাথে আছে বলেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে আমরা আমার গ্রামে লোডশেডিং হাত দেবে না দেবা গুলশান বাড়িধারা বনানি বড় লোকদের জায়গায় যারা সবথেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে বাড়িতে লিফট বাড়িতে টেলিভিশন বাড়িতে এয়ার কন্ডিশন তো তারা একটু দুই ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয় আর কৃষকের আর অভাব হবে না এখন তো সেটাই করবে এটা মন্ত্রীকে প্রতিমন্ত্রীকে বলছিলাম তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই আমার একটা শক্তি হচ্ছে জনগণ তাদের শক্তি নিয়েই আমি চলি এই আমি কাউকে পড়া করি না যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে আমি কাউকে পড়ো করি না মুদ্রাস্ফীতির প্রভাব দিতে বিভিন্ন দিক নির্দেশনা দেন সংসদ নেতা মুদ্রাস্ফীতির জন্য এত যে কষ্টটা হচ্ছে তার জন্য একটাই কাজ করতে হবে সকলকে উৎপাদন বাড়াতে হবে নিজের কোনো অনাবাদী জমি থাকবে না সমস্ত অনাবাদী জমি সকলকে চাষ করতে হবে নিজের উৎপাদন বাড়িয়ে আমাদের স্বাবলম্বী হতে হবে সেটাই আমাদের লক্ষ্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং গণতন্ত্র নিয়ে যারা নেতিবাচক কথা বলেন তাদের পাল্টা প্রশ্ন ছড়েন সরকার প্রধান ঋণ খেলাপি এই ঋণ কালচার কখন শুরু ওই রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে ঠিক সেই থেকেই শুরু যার ধারাবাহিকতা আমরা দেখেছি এসাদ আমলে খালদাজের আমলে এবং সেখান থেকে এখনও পূর্ণ মুক্তি পাওয়া যায়নি এটাই হলো বাস্তবতা তারপরে আমাদের প্রচেষ্টা আছে মানুষ স্পিকার আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ আমার প্রশ্ন যারা এখন গণতন্ত্র গণতন্ত্রে চিল্লায় তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্য দিয়ে হয়েছে না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল জুন মাস থেকে আবারও গরম শুরু হতে পারে তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে সুরক্ষিত রাখবেন সেটাই আমি আহ্বান করব সাইদুর রহমান আবির মাই টিভি ঢাকা একদিনের ব্যক্তিগত সফরে আগামীকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এরপর সেখানে ফাতেয়া পাঠ দোয়া ও মোনাজাত করে তার বিধি আত্মার মাগ কামনা করবেন স্থানীয় আওয়ামী নেতারা জানিয়েছেন আওয়ামী দলীয় কার্যালয়ে একটি বাড়ি একটি খামারের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন কৃষি সামগ্রী বিতরণ করবেন প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন যেটা করবেন সেটা হচ্ছে টঙ্গিপাড়া বাসে কে উনি স্বাগত জানাচ্ছেন এবং একটি বাড়ি একটি খামার যেটা সুবিধাভোগী কিছু লোক আছে এদেরকে ওনার নিজস্ব অর্থায়নে নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে উনি ওনাদেরকে কিছু শিক্ষা সামগ্রী কিছু সেলাই সেলাই মেশিন এবং কিছু বিষ বিষ সার এর সামগ্রী উনি নিজ বিতরণ করবেন পাঁচ হাজার পাঁচশো তেষট্টি কোটি সাতষট্টি লাখ টাকার দশটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার পাঁচশো তেষট্টি কোটি সাতষট্টি লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিল থেকে পাঁচ হাজার দুইশো কোটি টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে তিনশো কোটি টাকা রাজধানীর শেরে বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেওয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম বলেন ঢাকার বাইরে বার্ন ইউনিট হচ্ছে চিটাগাঙ্গে আর একটি হচ্ছে খুলনা মেডিকেল কলেজ এই দুটি প্রকল্প হলে দেশের মানুষের উপকার হবে

নন লিথাল অস্ত্রের ব্যবহার বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে এছাড়া নেপাল ও ভুটানকে ট্রানজিট দেয়া এবং জলবিদ্যুৎ আমদানির মূল্য নির্ধারণের মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান হাসান মাহমুদ দিল্লি তো আমাদের আমাদের কাছে একটু দূরে প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মোট ছত্রিশ দশমিক এক শতাংশ ভোট পড়েছে যার মধ্যে জয়পুরহাটের খেতলালে সর্বোচ্চ তিয়াত্তর দশমিক এক ছয় শতাংশ এবং মিরসরাই সহ কয়েকটি উপজেলায় সর্বনিম্ন সতেরো শতাংশ ভোট পড়েছে দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ইসি আলমগীর জানান একশো উনচল্লিশটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে সাঁত্রিশটি তুচ্ছ ঘটনা বড়ভাবে দেখার সুযোগ নেই তবে বড় একটি রাজনৈতিক দল অংশগ্রহণ না করা হাওড় এলাকায় ধান কাটা এবং বিভিন্ন স্থানে বৃষ্টি পড়া সহ নানা কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে বলেও জানান ইসি আলমগীর নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হয়েছে বলবো এবং সুষ্ঠুভাবে এই জন্য যে যেখানেই আমাদের জাল ভোট দেওয়ার চেষ্টা দু একজন করেছে তাদেরকে আপনারা দেখেছেন যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে সেই ভোট বাতিল করা হয়েছে গতকাল সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচন সুন্দর ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বিকেলে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু হাজার শিক্ষাবর্ষের প্রবেশিকা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন তিনি আরো বলেন উপজেলা নির্বাচনে প্রশাসন সারা বাংলাদেশে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে তাই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন সরকার কোনো হস্তক্ষেপ কামনা করেনি তাই কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বিএনপির আহ্বানে সারা দিয়ে উপজেলা নির্বাচনেও মানুষ ভোট বর্জন করেছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র দেশ গণতন্ত্রহীন অবস্থায় থাকলে আওয়ামী লীগ ভোটারদের আর কেন্দ্রে নিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি এদিকে শুক্র শনিবার রাজধানীর সমাবেশ করার কথা জানিয়ে ডিএমপি চিঠি দিয়েছে বিএনপি এবং যুবদল যুব রিপোর্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভারতীয় আগ্রাসন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদের একাংশ বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি অবস্থানে গুণগত কোনো পরিবর্তন হবে না গত ১৬ সতেরো বছরে বিরোধী দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হলো

উপজেলা নির্বাচনে কমিশন ভোটার উপস্থিতি প্রকৃত সংখ্যার চেয়ে বাড়িয়ে দেখিয়েছে অভিযোগ করে ভোটাররা এই নির্বাচনও বর্জন করেছে বলে মন্তব্য করেন তিনি এদিকে দশ মে শুক্রবার নয়াপল্টনে মহানগরী দক্ষিণ এবং এগারো মে শনিবার যুবদল একই স্থানে সমাবেশ করার কথা ঘোষণা করেছে বিষয়টি অবহিত করতে এবং সহযোগিতা চেয়ে পত্র নিয়ে ডিএমপিতে যান বিএনপির প্রতিনিধি দল আমরা বলছি আমাদের প্রোগ্রাম এটা করতে হবে আমরা করবো যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে যে পর্যন্ত ক্যারেটেকার অধীনে সরকার নির্বাচন না হবে আমাদের আন্দোলন চলমান থাকবে বিএনপির আবেদনের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মুহিদউদ্দিন আমরা পজিটিভলি চিন্তা করব যাতে তারা প্রোগ্রাম করতে পারে মাহবুব সৈকত মাই ঢাকা যদি পুলিশ কমিশনার চট্টগ্রামে কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশ বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। নিহত কর্মকর্তার বাড়িতে চলছে শোকের মাতম। দুর্ঘটনায় আহত আরেক পাইলট হাসপাতালে চিকিৎসাধীন। জৌল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রও জানাচ্ছেন শামস আপে উচ্ছাস। সকাল সাড়ে দশটায় চট্টগ্রামের বিমান বাহিনীর হক ঘাটি থেকে উদ্যয়নের পর প্রশিক্ষণ বিমানটির পিছনের অংশে আগুন ধরে যায় এক পর্যায়ে বিমানটি বোট ক্লাবের পিছনে কর্ণফুলিতে ছিটকে পড়ে ডুবে যায় এ সময় বিমানে থাকা দুই পাইলট উইং কমান্ডার সোহান স্কোয়াডন লিডার আশিক জাওয়াত প্যারাশুট নিয়ে নদীতে লাভ দেন আশপাশে নৌকায় থাকা মানুষ তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন এরপর নেওয়া হয় হাসপাতালে হঠাৎ করে দেখলাম যে মুখ ঘুরাই দিয়েছে পিছনে দিয়ে আগুন ধরছে বিগটা আওয়াজ হয়েছে পাইলট দুইজন এ নেমে লয়ে নামতে দেখছি সেই বিমানটা আপনারা ব্লাস্ট হয়ে চিটাপড়া ছেড়ে দিক দিয়ে পড়ে বিমানটা নজীতে কর্ণফুলে নদীতে পড়ে গেছে উইং কমান্ডার সোয়ানের অবস্থা স্থিতিশীল থাকলেও বেলা 12টার দিকে নেভি হাসপাতালে চিকিৎসাদীর অবস্থায় স্কোয়াড্রন লিডার 아সীম জাওদের মৃত্যু হয় একমাত্র ছেলের মৃত্যুর খবর শোনার পর পাগল প্রায় মা নিলুফার খানম মানিকগঞ্জ শহরের পৌরভূমি অফিস লেনের বাসিন্দা তিনি আসিম জাওয়াদের মৃত্যুর খবর শোনার পর নিকট আত্মীয় প্রতিবেশীরাও শোকাহত দুই শিশু সন্তানের জনক আসিম বাবাহারা হলো তার সন্তানরা আমরা এই মৃত্যুর খবরটা যখন আজকে আমরা পাইছি প্রায় বারোটার দিকে বারোটার একটু আগে তো আমরা শুনে আমরা খুবই শোকাহত এবং আমার যে আন্টি মানে রিফাতের মা শোকে কাতর হঠাৎ করে এই দুই ঘটনা আমরা শোনার পরে আমরা খুবই মানে আমাদের মনে কি বলবো আমরা ভাষা ঘটনার পরপরই ডুবে যাওয়া প্রশিক্ষণ বিমানের সন্ধানে কর্ণফুলী নদীতে উদ্ধার অভিযানে নামে নৌবাহিনী বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস এছাড়াও প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে মাই টিভি নিউজ ডেস্ক অবশেষে দীর্ঘ দুই যুগ পর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা ঘোষণা করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত রায়ে বছর আগে খুন হওয়া চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক অনুরভ চক্রবর্তী খালাস দেওয়া হয় ছয় জনকে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন মামলার কেস ডকেট গায়েব করা হয়েছে আর রাষ্ট্রপক্ষের সাক্ষীরা নিজেদের গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন জাহিদ আমেদ বাবুর সোনালী যুগের কয়েকজনের মধ্যে সুদর্শন এবং প্রতিভাবান নায়কদের যিনি ছিলেন অন্যতম তিনি নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী উনিশশো সালের আঠারো ডিসেম্বর রাজধানীর বনানী ট্যামস ক্লাবের নিচে হত্যা করা হয় তাকে ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তোহেদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন হত্যার পরের বছর আজিজ মোহাম্মদ ভাই সহ নয় বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ বিচার শুরু হয় দুই সালে। তবে ওই আদেশ চ্যালেঞ্জ করে এক আসামি উচ্চ আদালতে গেলে আটকে যায় বিচারিক কার্যক্রম এরপর দুই সালের উচ্চ আদালতের আদেশে পুনরায় গতি পাই মামলাটি দুই হাজার চব্বিশের এপ্রিল রায়ের দিন ঠিক হলে নয় মে বহুল প্রতীক্ষিত সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত রায়ে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ সহ ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত আর এর মাধ্যমে দীর্ঘ পঁচিশ বছর পর উন্মোচিত হল চিত্রনায়ক সল চৌধুরী হত্যার গোপন রহস্য চাহিদ আহমেদ বাবু মাই টিভি ঢাকা পবিত্র হজ পালনের জন্য চারশো তেরো জন বাংলাদেশি ঢাকা থেকে জেদ্দা পৌঁছেছেন আজ বৃহস্পতিবার সকাল সাতটা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ান ধর্ম মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী আজ প্রথম দিনে সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছেন সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন আব্দুল হালেম নিহন ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর পঁচাশি হাজার দুইশত সাতান্ন জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা এবং মদিনায় আসার কথা রয়েছে এর মধ্যে বিমান বিয়াল্লিশ হাজার ছয়শত উনত্রিশ জন হজযাত্রী পরিবহন করবে হজের আগে নয় মে থেকে দশ জুন চালু থাকবে হজের বিশেষ ফ্লাইট এদিকে আজ বাংলাদেশ থেকে চারশো তেরো জন হজ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেছেন যা ছিল এবারের হজ মৌসুমের প্রথম ফ্লাইট বিমানবন্দরে উপস্থিত থেকে হাজিদের ফুল দিয়ে বরণ করে নেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল খোয়ামি জেদ্দা বিমানবন্দরের যে ইডিসিউ ইঞ্জিনিয়ার মাজেন জাওহার জাওয়াজাত পাসপোর্ট অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল ফয়সাল আল হজ ও ওমরা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের মানব রাষ্ট্রদূত জনাব ডাক্তার মোহাম্মদ জাবেদ পাটোয়ারি কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক লেবার মিনিস্টার জনাব কাজী এমদাদুল ইসলাম হজ কাউন্সিলর জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম কাউন্সিলর জনাব জাহিদুল ইসলাম রিয়া দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব আসাদুজ্জামান সবাই খুব উৎফুল্ল ছিলেন এবং সবাই খুব হাসি খুশি ছিলেন সেজন্য আমরা মনে করি যে আসলে এই পুরো প্রচেষ্টা বয়ে আসছেন এবং এটা হয়তো ভবিষ্যতে আরো উন্নত হবে এই প্রচেষ্টা প্রথম ফ্লাইটে পবিত্র হজ পালনে নিয়তে সৌদি আরবে আসতে পেরে আনন্দিত প্রকাশ করেন হজ যাত্রীরা আমি আমার স্বামী সহ আসতে পেরেছি আল্লাহ বিমানে যে যারাই আমাদের সেবায় নিয়োজিত ছিল তারা অতুলনীয় এখানে এসে আরো বেশি ভালো লাগছে আমাদেরকে যেভাবে স্বাগত জানিয়েছে সঠিকভাবে চলে আসছে আল্লাহর কাছে সুখী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সফর হয়েছে আপনার কাছে সবাই কাছে দোয়া চাই যেন আমার হস্তা সহজ হয় আব্দুল হালিম নিহন মাইটিভি সৌদি আরব হবিগঞ্জের বানিয়াচঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চারজন নিহত অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন বিকেলে উপজেলার আগুয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহতরা হলেন সিরাজ মিয়া লিলু মিয়া ও আব্দুল কাদির পুলিশ জানায় উপজেলার আগুয়া বাজারে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে ম্যানেজার বদির মিয়া ও সিএনজি চালক আব্দুল কাদেরের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ের বিষয়টি জের ধরে দুপক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাঁধে নির্বাচন কমিশনের সার্ভার ব্যবহার করে অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্র সনদ ও টিকা সনদ সহ সরকারের অন্যান্য সনদ অবৈধভাবে সরবরাহ করা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান তিনি জানান নির্বাচন কমিশনের কিছু কিছু অসাধু কর্মচারীর সহায়তায় এমন জঘন্য কর্মকাণ্ড চালিয়েছে চক্রটি আর এর মাধ্যমে হাতে নিয়েছে কোটি টাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে চক্রটি বারবারে বা সকল পিসিতে বা সকল নেটওয়ার্কে আমরা যে ওপেন নেটওয়ার্ক চালাই ইন্টারনেট সেই ইন্টারনেটে কিন্তু এটা চলবে না সেটা জন্য দরকার ইন্টারনেট নির্বাচন কমিশনের যে নিজস্ব ইন্টারনেট সার্ভিস তার মাধ্যমে এবং এই কারণে প্রত্যেকদিন সকালে তাকে এটা লগ করতে হয় লগ করার সাথে সাথে সে তার কাছে একটা ওটিপি যায় এই ওটিপিটা কিনতে হতো তিন টাকার বিনিময় অবৈধ ট্রানজাকশনের জন্য ফেইক অ্যাকাউন্ট ওপেন করে সোশ্যাল মিডিয়ায় জনদরদীদের আকৃষ্ট করতে আবেগ পাখা বক্তব্য দিত মিল্টন যা পুঁজি করেই লাখ লাখ টাকা দিয়েছে সে রিমান্ডে এসব অপপ্রচারের কথা অকপটে স্বীকার করেছে মিল্টন দুপুরে গোয়েন্দা কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান গোয়েন্দা পুলিশ প্রধান হানার রশিদ মাদকাসক্ত হয়ে মিল্টন অসুস্থ লোকদের যে পার্শ্ববিক নির্যাতন করত তা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি জানান কাদের ছত্রছায় সে এসব করত তা খতে দেখা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়শো লোকের জানাজা করার কথা জানালেও রিমান্ডে তা নিচকি মিথ্যা প্রচারণা ছিল বলে জানিয়েছে মিল্টন একশো জনের কথা স্বীকার করলে তাও কোনো উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি সে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে আবারও তাকে রিমান্ডে আনা হবে বলেও জানান গোয়েন্দা পুলিশ প্রধান মাদকাসক্ত মিল্টন যে কাউকে পড়ুয়া করত না এর মূল কারণটাই ছিল তার সাথে মানে অনেকেরই অনেক বিএপির নাকি যোগাযোগ ছিল সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না এবং যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো এই সকল মানুষগুলি যখন পরে খুশ নিতে যেত যে কী অবস্থা তাদেরকে দর্শে পিটাতো মশক নিধনে সিটি কর্পোরেশন সহ স্থানীয় কর্তৃপক্ষগুলোর ব্যর্থতা এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথে দেশে গেল কয়েক বছরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গত বছরের তুলনায় বছর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ অঞ্চলে মৃত্যুবরণ করতে পারেন হাজার মানুষ বিশেষজ্ঞরা বলছেন দিনে দিনে দেশে ডেঙ্গু পরিস্থিতি হয়ে উঠছে জটিল হিরার বিশেষ প্রতিবেদন বৈশ্বিক উষ্ণায়নের ফলে দেশে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ বেড়েই চলছে গরম ও আদ্র পরিবেশে জীবাণু বহনকারী মশা সহজেই করছে বংশবিস্তার আর এর সাথে সিটি কর্পোরেশন ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর মশক নিধনের বিপুল অঙ্কের বাজেট চুরির ফলে গত কয়েক বছর ধরে এ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে সারা বিশ্বে প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হন অন্তত দশ কোটি মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে চলতি বছর বিশ্বে চল্লিশ হাজার মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে ডেঙ্গুর মৌসুম তবে গত কয়েক বছর ধরে দেশে কম বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে সারা বছরই দু সালে ডেঙ্গু আক্রান্ত হন বাষট্টি হাজার তিনশো বিরাশি জন এর মধ্যে মারা যান দুশো একাশি জন আর মৃত্যু হার ছিল শূন্য দশমিক পঁয়তাল্লিশ গেল বছর সব রেকর্ড ভেঙে আক্রান্ত রোগী তিন লাখ একুশ হাজার সাতাশ জন মারা যান এক হাজার সাতশো পাঁচ জন মৃত্যুহার বেড়ে হয় শূন্য দশমিক তেপ্পান্ন শতাংশ চলতি বছর জানুয়ারি থেকে পাঁচ মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দু হাজার জন এর মধ্যে মারা গেছেন সাতাশ জন মৃত্যু হার এক দশমিক আঠারো গড়ে একশো জন ডেঙ্গুতে আক্রান্ত হলে মারা যাচ্ছেন একজন অন্যান্য বছরের তুলনায় এবছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের হার তুলনামূলকভাবে বেশি সামনে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাসারের মাঠ পর্যায়ে আমরা যে এডিস প্রশার ঘনত্ব পাচ্ছি তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হার অনেক বেশি হবে এদিকে এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে সচেতনতার তাগিদ দেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক জাহাঙ্গীর আলম এখন একটা বাচ্চা যদি ডেন ওয়ান দিয়া গত বছর হয় এই বছর যদি তাকে ডেন টু দিয়া হয় তাহলে কিন্তু তার ভয়াবহতাটা খুব বেশি হবে ডেঙ্গু রোগের লক্ষণ থাকলে বিলম্ব না করে হাসপাতালে যাবার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা মাস পপুলেশনকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারবে মিডিয়া অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারবে এবছর ডেঙ্গু ধরন ডেন টু ও ডেন ফোরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যেতে পারে চল্লিশ হাজারের বেশি মানুষ তাই তো এমন নাজুক পরিস্থিতি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই নিতে হবে বাড়তি সতর্কতা হীরা মাই টিভি ঢাকা এবারে বাণিজ্য সংবাদ রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ইউএস ট্রেড শোতে স্থান পেয়েছে রিমার্ক হারল্যান্ডের বিভিন্ন পণ্য নয় মে থেকে এগারো মে পর্যন্ত তিন দিন ব্যাপী এই শোতে ইউএস এর তৈরি রিমার্ক প্র্যান্ট নিও লিলি হারল্যান্ড সেওডেল ব্লেজ স্কিন ক্যাভোটিন ম্যাক্স বিউস সহ জনপ্রিয় কসমেটিক্স অরিক্স সানবিট ডালাক্স একনল সহ হোম কেয়ার পণ্য প্রদর্শন করা হয়েছে দর্শকদের আকৃষ্ট করতে দেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিরা এই শোতে অংশ নেন এছাড়া কোম্পানির পক্ষ থেকেও নানা অফারের আয়োজন করা হয়েছে ক্রেতাদের এক নিচে একটা মানুষের লাইফস্টাইলের জন্য এসেনশিয়াল যা যা লাগে সবই আমাদের এই প্যাভিলিয়নে পাবেন প্রভাসী সংবাদ মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাই কমিশন পোস্ট অফিসের পাশাপাশে এবার বিশেষ ব্যবস্থা দেশটির দৃষ্টির পেনাঙ্গ ও জোহর বারুতে হাতে হাতে মেশিন রিডেবল পাসপোর্ট সর্বরাও ই পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ কনস্যুলার সেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেনাঙ্গ জোহর বারু থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মাহমুদ জানন আজ কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট ও ভিসা উইং কাউন্সিলর মিয়া মাহমুদ কে আম উদ্দিন করিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আগামী আঠারো উনিশ মে শনিবার ও রোববার এই দুই দিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পেনাং জর্জ টাউনের বাংলাদেশ আরা আনারারি কনসুলেট অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা এই জন্য আগামী পনেরো মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এছাড়া আগামী পঁচিশ ও ছাব্বিশ মে শনিবার ও রোববার এই দুই দিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জহুরবাড়ুর অগ্রণী রেমিটেন্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা এই জন্য আগামী বাইশ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে কুয়েতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার চতুর্থ কাউন্সিল কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান কুয়েত সিটির একটি হোটেল স্থানীয় সময় বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত সংগঠনের সদস্যদের নিয়ে চলে এই ভোট গ্রহণ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বিল্লাল পাটোয়ারি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল ইসলাম ভোট গণনা শেষে তাদের ফলাফল ঘোষণা করার প্রধান নির্বাচন কমিশনার রবিউল হক প্রিয় দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এটা নিয়েছেন আর সে